ঘটনা 17 বছর আগে। বর্তমানে মেয়ের বিয়েতে বিভিন্ন আলোচনা সমালোচনার মাঝে আমির খানের পুরাতন ইতিহাস বেরিয়ে আসে, অর্থাৎ কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার মতো ঘটনা। আমির খানের জীবন নিয়ে চর্চা শেষ নেই। তার দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে, এর পাশাপাশি সন্তান সম ফাতিমা সানা শেখের সঙ্গে তাকে নিয়ে রটেছে নানান রটনা। আমির খানের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক এক অভিযোগ। শোনা যায়, ব্রিটিশ সাংবাদিকের সঙ্গে দীর্ঘদিন ধরে লিভ টুগেদার ছিলেন, সেই সম্পর্কে এক পুত্র সন্তানের বাবা হন আমির। নাম রাখা হয় জান। ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইন্সের সঙ্গে একসময় সম্পর্ক ছিল আমিরের। তারা একসঙ্গে থাকলেও বলিপাড়ায় কুঞ্জন তেমনটাই। শোনা যায়, লিপ্টুগোদার সম্পর্কে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন জেসিকা, যদিও সন্তানের দায়িত্ব নিতে চাননি আমির খান। সম্পর্ক থাকতে গেলে নাকি সন্তান নষ্ট করতে হবে, এমনটায় শর্ত দেন আমির খান, জানিয়েছিলেন জেসিকার ঘনিষ্ঠ মহল, যদিও জেসিকা তা চাননি বলে দাবি করেন তিনি। সন্তান জন্ম দেওয়া হয়। পরবর্তীতে জেসিকার অভিযোগ করেন, প্রেগনেন্সির সময়ে তার একবারও খোঁজ নেননি আমির খান, সন্তান হিসেবেও কোনো দিন স্বীকারও করেননি আমির খান, গুজব বলে উড়িয়ে দেন তিনি। 2015 সালে ছেলেকে নিয়ে মুখ খুলেছিলেন মা জেসিকা, জানিয়েছিলেন ছেলে এখন প্রাপ্তবয়স্ক, তারপরও আমির তাকে স্বীকার করেনি।